আমরা প্রথমেই 100 পিস লেয়ার মুরগির বাচ্চা এবং 25 পিস টাইগারের বাচ্চা দিয়ে মোট 125 পিস দিয়ে আমরা খামার শুরু করি। আমরা এখন বর্তমানে 95% ডিম পাচ্ছি, মানে ইনকিউবেটর মেশিন কেনার জন্য আমরা চিন্তা ভাবনা করি। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা এই ভিডিওগুলো দেখি, দেখি আমরা সিদ্ধান্ত নিই যে আমরাও বাচ্চা ফুটাবো, বাচ্চা ফুটে আমরাও এর থেকে সব এই মারিয়াম ইনকিউবেটরটা আমাদের কাছে বেস্ট মনে হলো এবং সব হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি ঝিনাইদহের কালীগঞ্জ দক্ষিণারপাড়া নিবাসী একটা স্বপ্নের ছোট্ট খামার নারীর দত্তা মমতাজ বেগমের ছোট্ট স্বপ্নের জায়গায়। আমরা দেখতে পাচ্ছি হয়তো উনি ভিতরেই আছেন এবং তার স্বপ্নের ছোট্ট জায়গাটাই হয়তো তার স্বপ্নগুলো বুনছে। এই হলো আমাদের স্বপ্নের খামার। আমরা 100 আসসালামু আলাইকুম। আমাদের স্বপ্নের খামার, আমরা প্রথমেই 100 পিস লেয়ার মুরগির বাচ্চা এবং 25 পিস টাইগারের বাচ্চা দিয়ে মোট 125 পিস দিয়ে আমরা এই খামার শুরু করি। আমাদের খামারের যাত্রা থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের এই খামারের এখন ডিম উৎপাদন হচ্ছে। আমাদের এই খামারের 3 মাস 23 দিন থেকে ডিম দেওয়া শুরু হয়, 4 মাস থেকে পরিপূর্ণভাবে ডিম দিতে শুরু করে, 2 মাস আমরা ডিমগুলো খোলা বাজারে এবং অন্য মেশিনে দিয়ে বিক্রি করি এবং অন্য মেশিনে দিয়ে আমরা ট্রাই করি যে বাচ্চাকে অবস্থা কেমন হয়, কী ধরনের বাচ্চা হয়। আমরা দেশি মুরগির নিচেও দিয়েছি, দিয়ে আমরা বাচ্চা ফুটিয়ে দেখেছি, আমাদের ইনশাল্লাহ বাচ্চা ভালো হয়। আমাদের প্যারেন্টস করতে যে এটা প্রয়োজন, 9টা মুরগির সাথে 1টা মোরগ, সেই হিসাবে আমাদের প্যারেন্টস করা আছে। আমাদের আমরা এখন বর্তমানে 95% ডিম পাচ্ছি, আমাদের ডিমের কোয়ালিটিও ভালো, তাই আমরা যখনই আমাদের ডিম হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি, চিন্তা ভাবনা করেছি যে আমরা এই খামার থেকে বাচ্চা উৎপাদন করব, বাচ্চা উৎপাদন করব, সেই লক্ষ্যে আমরা। আচ্ছা, আপনাদের হলো মানে হঠাৎ করে কেন মনে হলো যে এরকম কিছু করার দরকার বা এরকম কিছু কেন মাথায় আসলো, কি ভেবে এরকম চিন্তা করলেন যে আমরা খামার করব বা এরকম ছোট্ট একটা ছাদের উপরে খামার করব, হঠাৎ এটা কেন মনে হলো? আমরা এখন কথা বলছি নারী উদ্যোক্তা যিনি নিজ উদ্যোগে এই ছোট্ট খামার তার স্বপ্নের জায়গা স্থাপন করেছে, তার সাথে 1 মিনিট কথা বলবো, করা উচিত। আসসালামু আলাইকুম। ইউটিউব দেখে মনে হইতো যে সবসময় একটু মুরগি ই করবো, নিয়ে নিয়ে নাড়াচাড়া করবো, সময় কাটবে, তো আমি 125 পিস নিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ। এখন এতে আমার ডিম আসছে 60 থেকে 70টা, 95%। শাক আমার আমি একটু ডিমে মেশিন কেনবো, ডিম ফুটাবো, বাচ্চা করবো, করে আমি একটু ফার্মটা বড় করবো, এটাই আমার ইচ্ছা। সবাই দোয়া করবেন। আমরা এতক্ষণ কথা শুনছিলাম যে নারী উদ্যোক্তা মমতাজ বেগম, আর ইনি হচ্ছেন তার সহধর হাজবেন্ড, মানে তার সহযোদ্ধা, যারা একসাথে তার ছোট্ট স্বপ্নের জায়গাটা বড় করে তুলছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা ভবিষ্যতে কী ভাবছেন, এই ছোট্ট খামারটা নিয়ে কী ভাবছেন বা কী চিন্তা করছেন, ভবিষ্যতে কার্যক্রমগুলো কী করবেন? আমাদের প্রথমত চিন্তাভাবনা হচ্ছে যে আমরা এই খামারটা থেকেই আমরা আস্তে আস্তে আমার খামারটা বড় করে গড়ে তুলব। সে লক্ষ্যে আমরা ডিম উৎপাদন সাথে সাথে আমরা মেশিন, মানে ইনকিউবেটর মেশিন কেনার জন্য আমরা চিন্তাভাবনা করি। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা এই ভিডিওগুলো দেখি, দেখি আমরা সিদ্ধান্ত নিই যে আমরাও বাচ্চা ফুটাবো,
কাঁচা ফুটে আমরাও এ থেকে স্বাবলম্বী হব সেই অর্থে আমরা হচ্ছে কিনে বিভিন্ন কোম্পানি ইনভিটরে আমরা ভিডিওগুলো দেখি দেখি দেখার পরে বাজারে অনেক ধরনের ভিডিও আছে ইনভিটর মেশিনের আছে ভিডিও আছে দেখলাম দেখার পরে আমাদের মনে হলো যেন যে এই মারিয়াম ইনভিটরটা আমাদের কাছে বেস্ট মনে হলো এবং এটা এমন একটা মেশিন যে মেশিনটা শুধু এই মেন প্লাগটা শুধু মেন প্লাগটা কারেন্টে দিয়ে দিলে আর কিছু করা লাগে না ডিমগুলো তো দিতে হয় ডিমগুলো দিতে হলো আমরা এই মেশিনটাই চয়েস করে আমরা মেশিনটা নিয়ে আসি মেশিনে দেখলাম যে সিস্টেমগুলো এতে শুধু এই ডিমগুলো এভাবে সেট আপ দেওয়ার পরে ফিটিং দেওয়ার পরে আর কিছু করার প্রয়োজন হয় না আর মেশিন এই যে কন্ডিশন বা কোয়ালিটিটা এর উপরে বাজারে আর কোথাও এত ভালো মেশিন আমার কাছে আছে বলে মনে হয়নি যার কারণে আমি মারিয়াম ইনকিউবেটর থেকেই এই ইনকিউবেটরটা নিয়ে আসছি অবশ্যই ইনকিউবেটর মেশিনটা সবচেয়ে ভালো এবং গুণগত মানের ইনকিউবেটর মেশিন আমরা প্রথমত এই মেশিনে 25 তারিখে মেশিনটা আমরা ডেলিভারি নিয়ে এসে প্রথমে 25 তারিখে আমরা 102টা ডিম এক একটা ট্রে 3টা ট্রে আছে এক একটা ট্রেই 102 পিস করে ডিম যায় আমরা আপনাদের দেখানোর সুবিধার্থেই করছি যে 102 পিস করে ডিম এই এক একটা ট্রে যায় আমরা প্রথমত 102 পিস ডিম দিয়েছিলাম এই ট্রেতে ওই ডিমটার বয়স যখন 18 দিন হয় তারপর আমরা ডিমটা নিচে লাভাই দিই এখান থেকে বাচ্চা ফুটছে এখানে এই যে বাচ্চা ফুটেছে এখান থেকে বাচ্চা আমরা নিচে এই যে ওখানে নিয়ে গেছি এ হলো আমাদের ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা গতকালকে এগুলো আমরা সন্ধ্যার সময় বের করেছি প্রথমটা ট্রেতে যে আমরা 102 পিস ডিম দিয়েছিলাম তার থেকে এই বাচ্চাগুলো হয়েছে মেশিনে আরও বাচ্চা আরও ডিম আছে ওগুলো বেরোবে তা আমাদের বাচ্চাগুলো মেশিন ভালোর কারণে বাচ্চাগুলো এ গ্রেডের বাচ্চা হয়েছে এবং খুব সুন্দর হয়েছে হৃষ্টপুষ্ট খুব ভালো বাচ্চা হয়েছে আর আমাদের একটা ভুল হয়ে গেছিলো যেটা হলো এটা আপনাদেরকে যারা খামারি ভাইরা খামার করবে তাদের যারা জানেন না তাদের জন্য এই জিনিসটা প্রথমত আমরা না বোঝার কারণে এই যে ডিমের এই চিকন পাশ আর এই মোটা পাশ আমরা প্রথমত এই মোটা পাশটা নিচে দিয়েছিলাম দিয়ে বসিয়েছিলাম যার কারণে আমাদের কিছু সমস্যা হয়ে গেছে ওটা মেশিনের সমস্যা না ওটা আমাদের না বোঝার সমস্যা এই ডিমটা মূলত ঠিক এভাবেই চিকন পাশটা নিচে যাবে